দুই সালের বারোই ডিসেম্বর যখন ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করে তখন তিনি এই ডিজিটাল বাংলাদেশ তোমাদেরকে উৎসর্গ করেছিলেন তিনি বলেছিলেন আমি আমার নতুন প্রজন্মের জন্য এই ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি উৎসর্গ করলাম আজকে বাংলাদেশে কম্পিউটারের বিপ্লব হয়েছে কিন্তু সেই কম্পিউটারের বিপ্লব আপনা আপনি হয়নি কম্পিউটারের বিপ্লব আমার মনে আছে আমি সাতাশি সালে প্রথম যাত্রা শুরু করি কম্পিউটার দিয়ে পত্রিকা প্রকাশ করার উদ্যোগটা গ্রহণ করি তার মধ্য দিয়ে বাংলা হরফ লেখার চেষ্টাটা শুরু করি আমাদের দেশের একজন মাত্র মানুষ রাজনীতিবিদ যিনি সেই উননব্বই সালে কম্পিউটারে বসে থেকে তার দলের প্রেস লিখে সেটি পাঠাতেন তিনি হচ্ছেন শেখ হাসিনা বাংলাদেশে আর একজন রাজনীতিবিদ নিজের হাতে কম্পিউটার চর্চা করছেন উননব্বই সালে তার কোনো দৃষ্টান্ত নেই তিনি একমাত্র মানুষ যিনি ছিয়ানব্বই সালে বাংলাদেশে প্রথম ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করেছেন নির্বাচনের জন্য ঠিক সেই মানুষটির হাত ধরে ছিয়ানব্বই সাল থেকে দুই হাজার সাল এই সময়কালে তোমাদের একটু মনে করিয়ে দেওয়া দরকার যে তিনি তিনটি বড় কাজ করেছিলেন একটি করেছিলেন তিনি কম্পিউটারের উপর থেকে শুল্ক এবং ভ্যার প্রত্যাহার করেছিলেন যেটির জন্য কম্পিউটারের মূল্য অর্ধেকেরও নিচে নেমে গিয়েছিল দ্বিতীয় কাজটি করেছিলেন তিনি অনলাইন ইন্টারনেট চালু করেছিলেন আজকে তোমরা ইন্টারনেটে প্রশিক্ষণ গ্রহণ করো কিন্তু তার যাত্রাটা ভিসেটের মধ্য দিয়ে তেইশে জুন উনিশশো সেই যাত্রার পথ ধরে আজকের বাংলাদেশ কিন্তু ইন্টারনেটের ক্ষেত্রে এক অসাধারণ দৃষ্টান্ত হিসেবে কাজ করে একই সাথে তিনি মোবাইলের মনোবলিটা ভেঙেছিলেন একটি মাত্র অপারেটর ছিল তার সাথে আরও চারটি নতুন অপারেটরকে যুক্ত করে তিনি যে পরিবেশটি তৈরি করেন সেই পরিবেশটি আজকে কিন্তু ষোলো কোটি মোবাইল কানেকশানস ষোলো কোটির মানুষের দেশে ষোলো কোটি যেতে বেশি মোবাইল কানেকশন কাজ করে যেখানে দুই সালে মাত্র সাড়ে সাত লক্ষ ইন্টারনেট ব্যবহারকারী ছিল সেই সংখ্যা কিন্তু এখন দশ কোটি অতিক্রম করে গেছে দুই নয় থেকে আজকে পর্যন্ত তিনি দেশের রূপান্তরের ক্ষেত্রে যে প্রচেষ্টাটি গ্রহণ করেছেন যে ইতিবাচক পদক্ষেপগুলো গ্রহণ করেছেন আমার মনে আছে স্পষ্ট দুই সালের বারোই ডিসেম্বর যখন ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেন তখন তিনি এই ডিজিটাল বাংলাদেশ তোমাদেরকে উৎসর্গ করেছিলেন তিনি বলেছিলেন আমি আমার নতুন প্রজন্মের জন্য এই ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি উৎসর্গ করলাম সো সেই দিক থেকে যদি বিবেচনা করা হয় তাহলে আজকে এই কথাটি বলতেই হবে যে ডিজিটাল বাংলাদেশ তোমাদেরকে উৎসর্গ করা হয়েছে এই ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ব তাহলে তোমাদের উপরেই বর্তায় তোমাদের উপরেই এই দায়িত্বটুকু আমরাও দিয়ে যেতে চাই আমরা যারা একাত্তরে দেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করেছি আমরা তোমাদের জন্যই কিন্তু এই বাংলাদেশ তৈরি করেছি এবং বঙ্গবন্ধু যে স্বপ্নের সোনার বাংলার কথা বলেছেন সেইটাই আমাদের ডিজিটাল বাংলাদেশ এবং সেই স্বপ্নের সোনার বাংলার সবচেয়ে বড় হাতিয়ার অনেকেই অনেক যে এই প্রশ্ন করেন বাংলাদেশের এই শক্তির উৎস কী বাংলাদেশ যে বদলে গেল বাংলাদেশ যে রূপান্তরিত হয়ে গেল সেই বাংলাদেশের আসল শক্তিটা কোন জায়গাতে ওইটা উপলব্ধি করতে হলে বুঝতে হবে বাংলাদেশের জনসংখ্যার শতকরা পঁয়ষট্টি ভাগের বয়স ৩৫ বছরের নিচে অর্ধেকের বয়স পঁচিশ বছরের নিচে আমি ধারণা করি তোমরা যারা আসছ তোমরা নিঃসন্দেহে পঁয়ত্রিশ বছরের নিচের মানুষই তোমরা আছো এই তোমাদের হাত ধরেই কিন্তু সারা পৃথিবীতে বাংলাদেশ বিপ্লবটা করবে আর বিপরীত চিত্রটি যদি দেখো যারা ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের নেতৃত্ব দিয়েছে তাদের বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা পঁয়ষট্টি থেকে সত্তর ভাগ তাহলে সুযোগটা কিন্তু তৈরি হয়েছে আমাদের জন্য আমি এই সতর্ক মানিটাও উচ্চারণ করতে চাই আমাদের এই ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি এবং আমাদের মানব সম্পদকে কাজে লাগানোর যে প্রচেষ্টা এইটি কিন্তু একত্রিশ সাল পর্যন্ত বাড়তে থাকবে দুই হাজার একত্রিশের পরে এইটা আমাদের আস্তে আস্তে আমাদের তো কমতে থাকবে ফলে আমাদের সামনে এখন যে বারো বছর সময় আছে এই বারো বছর সময়ের মধ্যে বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত করতে হবে